প্রথম শট নেওয়ার জন্য দেবেন সিংকে দেখতে পাচ্ছি, অপরদিকে শিমল টুটু কিপার, অজিত স্পটি কুচিয়া বান্দুয়ান। প্রথম খেলায় আমরা একটা গোল দেখেছিলাম, এসকে স্পোর্টিং ঝাড়গ্রাম লক্ষ্মী মান্ডির করা গোলে জয়লাভ হয়। এদিকে দু নম্বর ম্যাচ, গোল শূন্য অবস্থায় নির্ধারিত সময় শেষ হয়, তাই ফলাফলের জন্য তাই ব্রেকার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। প্রথম শট নিচ্ছেন দেবেন সিং পোল্টি স্পোর্টিং বান্দুয়ান ফুটবল টিমের পক্ষে, অপরদিকে কিপার শিমল টুডু অজিত স্পোর্টিং কুচিয়া ফুটবল টিমের পক্ষে। অজিত স্পোর্টিং কুচিয়া ফুটবল টিমের পক্ষে তালা মুর্মু, অপরদিকে সঞ্জয় মান্ডি কিপার, ডিসি কা ম্যাচ চৌথা নম্বর মে হোগা, আবার ডিসি কা ম্যাচ নেই দিখ রহা, ইসকে বাদ ভি আচ্ছা টিম হ্যাঁ। এবং গোল পেয়েছেন বীরবল বাস্কে, দু নম্বর শট থেকে গোল পোল্টি স্পোর্টিং বান্দুয়ান। আসছেন চন্দর, চন্দর মুর্মু দ্বিতীয় শট নেবেন, অজিত স্পোর্টিং কুচিয়া ফুটবল টিমের পক্ষে দু নম্বর শট, চন্দর মুর্মু শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অপরদিকে কিপার সঞ্জয় মান্ডি। এবং এখানে গোল পেয়েছেন, করার চেষ্টা ছিল যে লক্ষ্য ঠিক ছিল কিন্তু কেন সেভ করতে পারলাম না, কিপার পরিবর্তন, চন্দরকে দেখতে পাচ্ছি কিপারের দায়িত্ব পালন করবেন অজিত স্পোর্টিং পোল্টো স্পোর্টিং বান্দুয়ান ফুটবল টিমের কিপার পরিবর্তন হয়ে গেল। এদিকে মঙ্গল মান্ডি শট নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, তিন নম্বর শট পোল্টো স্পোর্টিং বান্দুয়ান শট নিচ্ছেন মঙ্গল মান্ডি, অপরদিকে চন্দর কিপারের দায়িত্ব পালন করছেন। এদিকে গোল পেয়েছেন মঙ্গল, তিন নম্বর শট থেকে গোল, কিন্তু মাফ করবেন হয়তো হরাজন সিং কিপারের দায়িত্ব পালন করছিলেন। এবং এদিকে গোল পেয়েছেন, গজব কা শট থেকে গোল, বহুত সুন্দর শট, একদম ওয়ান স্টেপ মে।
মনোজ মাহাতো সাপ্তাহের জন্য এগিয়ে এসছেন পল্টন স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। তিনটি শট, ফলাফল 3-3, অর্থাৎ সমানে সমানে ফলাফল আছে। এবং গোল পেয়েছেন মনোজ মাহাতো, 4 নম্বর শট থেকে গোল। পল্টন স্পোর্টিং বান্দোয়ান अभी कृष्णा का शॉट है, देखते हैं कृष्णा क्या करता है। এদিকে দেবেন মাহাতো কিপারের দায়িত্ব পালন করবেন। এখানে কিছু সুযোগ ছিল এবং টাচ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি দেবেন মাহাতো। টাচও ছিল কিন্তু কিপার পরিবর্তন দেখতে পাচ্ছি অজিত স্পোর্টিং কুচিয়া। এদিকে মঙ্গল গোল পেয়েছেন, মঙ্গল অর্থাৎ 5 নম্বর শট থেকে গোল। পল্টন স্পোর্টিং বান্দোয়ান শট নেওয়ার জন্য হুইতা মুর্মু এগিয়ে এসেছেন। ডিসি কা ম্যাচ, হুইতা মুর্মু 5 নম্বর শট, অজিত স্পোর্টিং কুচিয়া ফুটবল টিমের পক্ষে। এবং গোল পেয়েছেন, অর্থাৎ 5টি শট, ফলাফল হয়ে গেল 5-5। খুব সুন্দর টাইব্রেকারের শট দেখলাম, কারণ কোনো টিমের খেলোয়াড় নয় কিন্তু কোনো অংশে কম নন খেলার সময়। দেবেন মাহাতো শট নেবেন, এবং গোল পেয়েছেন দেবেন মাহাতো। খুব সুন্দর কিন্তু প্লেসিং। সান্ত্বনা শট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন অজিত স্পোর্টিং কুচিয়া। এদিকে দেবেন মাহাতো কিপারের দায়িত্ব পালন করবেন পল্টন স্পোর্টিং বান্দোয়ান। এবং গোল পেয়েছে সান্ত্বনা, অর্থাৎ 6টি শট, ফলাফল 6-6। তরুণ সিং 7 নম্বর শট নেবেন,
এবং গোল পেয়েছেন তরুণ সিং, সাত নম্বর শট থেকে গোল, ফোর টু স্পোর্টিং ওয়ান ওয়ান। এদিকে সাত নম্বর শট জয়ন্ত এগিয়ে এসছে, জয়ন্ত সরেন সাত নম্বর শট, অজিত স্পোর্টিং পুচিয়া ফুটবল টিমের পক্ষে। এবং সঙ্গে সঙ্গে মাল্টি স্পোর্টিং বাংলা ফুটবল টিমের খেলোয়াড়রা